নমস্কার দর্শক বন্ধুরা, জিও বাংলায় আপনাদের স্বাগত। আমি আরাত্রিকা, আর আজ 1:1 সেগমেন্টে আমাদের যে অতিথি, তার আলাদা করে ব্যাখ্যা ছোট্ট করেই হয়, তিনি একটা পজিটিভ ভাইবস, যাকে দেখলে মনে হয় বাড়ির মানুষ, কাছের মানুষ। আজ আমাদের অতিথি অপরাজিতা আড্ডি। দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই এমবাজার। তোমাকে স্বাগত জিও বাংলায়, সময় করে আমাদের টাইম দেওয়া, মানে তোমার তো ব্যস্ত শিডিউলের মধ্যে টাইম করে নেওয়া আজ। তা তুমি এখন তো রেগুলার বিজি, যেহেতু তোমার আরো অনেক শোজ। এই বছর আমি খুব কম ব্যস্ত, তার কারণ হচ্ছে যে গত বছর আমি 10টা ছবি করেছি। গত বছর পর্যন্ত পরপর মানে আমি মেগা সিরিয়াল করতাম, মেগা সিরিয়ালের মতো ছবি করেছি এবং 10টা ছবি পরপর রিলিজ হয়েছে। লাস্ট রিলিজ হয়েছে এই যেন বেশ কে তুমি নন্দিনী, তার আগে মুখার্জি দেখো, এইভাবে 10খানা ছবি করেছি, 10টা ছবি করেছি এবং 10টা ছবি করেছি, তার সঙ্গে আমি রান্নাঘর শোটা করেছি, করে মোটামুটি আমি কোনো ছুটিই পাইনি, এরকম একটা অবস্থা হয়েছিল। তার মধ্যে আমি আমেরিকা গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি সম্মেলনে, সেটা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার একটা খুব হেকটিক শেডিউল গেছে। তারপরে আমি ভেবেছিলাম যে এই বছরটা আমি খুব কম কাজ করব আর ঘুরে ঘুরে বেড়াবো, সেটাই করছি। এবং আমার যে ছবিগুলোর একটা সুবিধে হয়েছে, যেহেতু যে ছবিগুলো আমার জুনের আগে হওয়ার কথা ছিল, সেগুলো যেহেতু এই ভোটের সময় পড়েছে সমস্ত ছবি পিছিয়ে ভোটের পরে হয়েছে, তো ন্যাচারালি আমি বেশ কিছু সময় পেয়েছি। আমি রান্নাঘর শোটাই করেছি আর আমি শুধু ঘুরে বেরিয়েছি, আজকে ইউরোপ, কালকে মানে ইউরোপই পুরোটা, আজকে ফ্রান্স, কালকে প্যারিস, পরশুদিন স্পেন, এরকম করে খালি ঘুরে বেড়াচ্ছি। আমার একটা প্রশ্নে অবশ্যই আসবো, মানে এটা না আমি শুধু আমার জন্য প্রশ্ন করছি বা শুধুই দর্শক, অনেকে আমাকে বলেওছে এই কথাটা, মানে তুমি কোনো একটা চরিত্র করছো মানেই অদ্ভুতভাবে তুমি সেই চরিত্রটাই একেবারে, সেই চরিত্র মনে হয় না যে তোমার আলাদা কোনো নাম আছে, এটা কীভাবে সম্ভব হয়? মানে অ্যাকচুয়ালি এটা তো গুরুর কৃপা, ঈশ্বরের আশীর্বাদ, যে আমি যখন কোনো চরিত্রে পাঠ করি তখন চরিত্রটা আমি জোর করে করতে হয় না, চরিত্রটাই আমি। হ্যাঁ, এবং সেটা হয়ে যায়, কারণ আমার মনে হয় আমি যখন কস্টিউমটা পরে ফেলি, আমি আগে হাহাহিহি করছি, সব কিছু করছি, করে যেই কস্টিউমটা পরে ফেলি তখনই আমার মধ্যে একটা অন্যরকম সত্তা কাজ করতে থাকে, অন্যরকম একটা পার্সোনালিটি কাজ করতে থাকে। হতে পারে একটা পার্সোনালিটি ডিসঅর্ডারও, জানিস তো, হয়তো কোনো সেরকম করে দেখলে ওরকম কোনো প্রবলেম আছে কিন্তু সে। এবং যে মুহূর্তে ডিরেক্টর অ্যাকশন বলে, আমার কিন্তু আমি নিজের সত্তা থেকে বেরিয়ে গিয়ে তখন ওই সত্তাটাই একেবারে। এবং অনেক ক্ষেত্রে আমরা যেমন দেখি যে ধরো মেগা করছে, মেগা করে যখন তারা বড় পর্দায় যান তখন কিন্তু তারা বড় পর্দার অভিনেতা অভিনেত্রী, তাদেরকে আর বোঝা যায় না যে তারা মেগা করেছে, বা তারা যখন মেগা করতে ফেরেন তখন যে তারা বড় পর্দার অভিনেত্রী। কিন্তু তুমি দুটো জায়গায় একেবারে সমানভাবে, সে দুটো তোমার সব দুটোই তোমার কাছের খুব। অ্যাকচুয়ালি ছোট পর্দাটা আমার ভীষণ কাছে, টেলিভিশন আমার ভীষণ প্রিয়, টেলিভিশন ছাড়া আমি বাঁচতে পারবো না, টেলিভিশনে আমাকে রোজ দেখতে হবে, এটা একটা আমার সাইকোলজিক্যাল। তার কারণ হচ্ছে যে আমি কাজ শিখেছি ছোট পর্দায়, আমি 22 বছর ধরে টেলিভিশনটা করছি, টেলিভিশনে অভিনয় করছি, এবং প্রথম দিকে ছবির মানে যে ছবিগুলো হতো, যে অফারগুলো আসতো, সেই চরিত্রগুলো আমার শুনে খুব একটা ভালো লাগতো, বুঝতে পেরেছ? তখন যারা ছবি করতেন বা এখন যারা ছবি করেন, তখন তারা টেলিভিশনে কাজ করতেন, যেরকম কৌশিক গাঙ্গুলি, অতনু ঘোষ, অঞ্জন দত্ত, দেবাংশু সেনগুপ্ত, তাদের ভাবনাটাই অন্য, ভাবনাটাই অন্য লেভেলের। শিব, সেও তখন টেলিভিশনে কাজ করতো, শিবপ্রসাদ, তো তাদের ভাবনা, চিন্তা, ধরন, সমস্ত কিছু। তো এত আমি টেলিভিশনে শিখেছি এবং টেলিভিশন নিয়ে আমি এত স্যাটিসফাইড ছিলাম, যেরকম আমি প্রায় 25-30টার উপরে টেলিফিল্ম করেছি, সেই টেলিফিল্মের মতো এখন ছবি হয় না যা যা টেলিফিল্ম করেছি। সুতরাং আমি টেলিভিশনের গোল্ডেন পিরিয়ডে কাজ করেছি, এখন আর টেলিভিশনের মান নিয়ে আমি কিন্তু কথা বলছি না। আমি টেলিভিশনে যখন এক্সপেরিমেন্ট করতাম লাস্ট কুরুক্ষেত্র গানের ওপারে, আমার খুব গর্ব হয় যে আমি কুরুক্ষেত্র গানের ওপারের মতো সিরিয়ালে কাজ করেছি। ওকে, তো টেলিভিশন নিয়ে যে এক্সপেরিমেন্ট হতো, যে পরিমাণ কাজ হতো, যেরকম যারা কাজ করতেন, যাদের ভাবনা চিন্তা ছিল, এই অর্ঘদা, তারপরে তোমার দেবাংশুদা, কৌশিক গাঙ্গুলি, আরও অনেকে আছে, অনিন্দ্য সরকার, এভরিবডি, এরা এত এলিজেবল ডিরেক্টর। এবং আমি যে মানে তখন একটা সুপার পিরামিড, টপ অফ দ্য পিরামিড আমি কাজ করেছি, ইট ওয়াজ এ গোল্ডেন পিরিয়ড।
তো আমি টেলিভিশনে ভীষণ স্যাটিসফাইড ছিলাম। টেলিভিশন করতে করতে যখন আমার জলরুপোজ খুব সুপারহিট চলছে, তখন আমাকে শিব, মানে তখন আমি ছবিও করছি কিন্তু প্রায়োরিটি তখন আমার টেলিভিশন, তখন আমাকে শিব ডাকে বেলা শেষের জন্য। আমি বলি আমি ছেড়ে দিই, আমি আমার ডেট নিয়ে আমি করবো। তো তখন যখন যিনি প্রডিউসার ছিলেন উনি এবং শিব তো বলে আমি তোর বাড়িতে গিয়ে বসে থাকবো। তো আমি করি, এবার ওই যে আমার সিনেমা শুরু হয় তখন আমার সিনেমাই চলতে থাকে একের পর এক। তখন আমি দেখি যে দুটো ব্যালেন্স করা সম্ভব, মানে ইউ শুড বি ডেডিকেটেড যখন তুমি টেলিভিশনটা করছো তার প্রতি 100% ডেডিকেটেড যখন তুমি, দুটো একসাথে হয় না, আমি দুটোই একসাথে করে ফেলবো এটা কখনো হয় না। তখন আমি ভাবলাম যে আমি কিছুদিন টেলিভিশনটা অফ করে এখন ছবিটাই। তো তারপর পরপর তোমার টেলিভিশন ছিল, খালি টিভি শোটা করছি রান্নাঘর এখন, কিন্তু কিছুদিন আগে অবধিও তোমার বোধহয় পূর্ণিপুকুর ছিল। পূর্ণিপুকুর তো মানে অনেকদিনই আগে, অনেকটা দিনই আগে লাস্ট শেষ করেছি, লাস্ট এক বছরের উপর হয়ে গেল আমি টেলিভিশনে অভিনয় করছি। করছো না, মিস করো কোথাও? হ্যাঁ, আমি টেলিভিশনে অভিনয়টা খুব মিস করি এবং আমি আবার টেলিভিশনে ফিরবো, ডেফিনেটলি ফিরবো, কিন্তু আর কটা দিন সময় নিয়ে। আর তোমার দর্শকরা তোমাকে ছাড়বে না মানে টেলিভিশন? না, আমার দর্শকরা নয়, আমার সব থেকে আমার, আমি এনজয় করি, আমার খারাপ লাগে। আমি যখন রাস্তায় ট্রাফিক সিগন্যালে দাঁড়াই তখন যে বিশেষ বন্ধুরা এসে আমাকে আমাকে থেকে টাকা চায়, তারা বলে তোমার টেলিভিশনে দেখতে পাচ্ছি না গো, খুব কষ্ট লাগছে, কবে দেখবো বলো তো, শুধু ওই রান্না খেতে পাচ্ছি না, অভিনয় করতে কত দেখবো, কবে দেখবো। বা আমি ধরো শান্তিনিকেতনে গেছি, সেখানে যারা বাউল যারা, তারা বলছে যে দিদি টেলিভিশনে দেখতে পাচ্ছি না, এখানে তো ভালো হল নেই, আমরা তো সিনেমা হলে যেতে পারি না, আপনার অভিনয় দেখতে চাই। কীভাবে ইন্ডাস্ট্রিতে আসা? ইন্ডাস্ট্রিতে আসাটা খুব অদ্ভুত। 96 আমি এইচএস পরীক্ষা দিয়ে আমার একজন স্যার ছিলেন যার দলে আমি একটু আধটু নাটক টাটক করতাম আর কি, খুবই সামান্য। তো তিনি একদিন বললেন যে জগন্নাথ গুহ একজন অভিনেত্রী খুঁজছে, তুমি হবে কি না জানি না, তো তোমার তো খুব শুটিং দেখার শখ, তুমি একদিন গিয়ে দেখে এসো। তো বলে উনি আমাকে একটা চিঠি লিখে দিয়েছিলেন। আমি তখন পরের দিন আমার নাচের স্কুল থেকে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছি, আমি ওই চিঠিটা নিয়ে গেছি ইন্দ্রপুর স্টুডিওতে, দেখি একজন দীর্ঘদেহী মানুষ ক্যামেরায় লুপ্ত করছেন, আমার দিকে তাকিয়ে বললেন নিউমোনিয়া হলে তো বাড়ির লোকজন আমাদেরই প্যাঁদাবে, ঠিক এই কথাটা। আমি না অবাক হয়ে গেছি, মানে এইসব শব্দের সঙ্গে তখন আমি খুব একটা পরিচিত নই। আমি বললাম, বললো যে চেঞ্জ করে আসো। আমি তখন ওনার হাতে চিঠিটা দিলাম, দিতে উনি বললেন তুমি একটু জামা কাপড় চেঞ্জ করে আসো, নইলে তোমার ঠান্ডা লেগে যাবে। বলে আমি জামা কাপড় চেঞ্জ করে আমি বলে বুড়ো ওকে একটা শাড়ি দাও, তো বুড়ো আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে অনুরাধাধারের মেকআপ রুমে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বসালেন, বসিয়ে আমাকে শাড়ি সাজা ব্লাউজ সমস্ত কিছু, আর তখন তো আমার মানে এক্সট্রা স্মল আর কি, এরকম সাইজ ছিল, এতই রোগা ছিলাম গেলে। আর আমি তো অনুরাধাকে হাঁ করে দেখেই যাচ্ছি, মানে অত সুন্দর তো আমি কাছ থেকে খুব খুব বিশেষ দেখেছি বলে আমার তখন মনে পড়ে না ওনাকে দেখে যাচ্ছি। তারপরে আমি আবার ফ্লোরে গেলাম, আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমি বসে বসে অভিনয় দেখছিলাম। আর মানে সব স্টলওয়ার্টরা অভিনয় করছিলেন তখন, অনুরাধা রায়, তারপরে সমিত, শুভসাচী চক্রবর্তী, কৌশিক সেন, মানে প্রত্যেকেই ছিলেন আর কি, মুনমুন সেন। তখন আমাকে বললেন যে বায়োস্কোপ করার ইচ্ছে আছে? আমি তখন বায়োস্কোপ শব্দটা ওটা জানা নেই, তাকে এসে বলে অভিনয় করার ইচ্ছা নেই, হ্যাঁ আদৌ বাড়িতে চামড়া গুটিয়ে দেবে কিন্তু চাইতে পারে। তখন আমাকে একটা ডায়লগ পোর্শন দিলেন, তো ওনার উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে স্ক্রিন মানে স্ক্রিন টেস্টটা নিয়ে রাখো। তো আমি যখন ডায়লগটা বলছি উনি যখন ঢুকছেন তখন বলছি ইনি এটা কি? তখন বলছে আপনি যার অডিশন নিতে বলি, বলছে কাল থেকেই তোমার শুটিং। সেই চালু হলো 96-এ। তারপর তো আমি 96-এ কিছুদিন অভিনয় করার পর আমার বিয়ে হয়ে গেল, আমার শারীরিক কারণে আমি 1.5 বছর অভিনয় করতে পারিনি, একদম ডিটাচড ছিলাম। তারপর থেকে সেই যে গাড়ি চলছে এখনো চলছে। বাড়ি চলুক, তা চামড়া কি গোটালো বাড়িতে কেউ? হ্যাঁ, চামড়া কি গোটালো? অ্যাকচুয়ালি আমি ভীষণ কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, আমাদের বাড়ির সংস্কৃতিটাই আলাদা। আমাদের বাড়ির সংস্কৃতি মানে যে তুমি খুব নজরুলগীতি বোঝো, রবীন্দ্রসঙ্গীত বোঝো, সেরকম নয় আর কি। আমার বাড়ির সংস্কৃতি হচ্ছে ভদ্রতা, আমার বাড়ির সংস্কৃতি হচ্ছে নিজেকে কমিয়ে রাখা। আমার বাড়িতে সবসময় বলা হয় যে গাছে ফুল ফল বেশি হয় সেই গাছ সবসময় গাছের মাটির দিকে থাকে, ঝুঁকে থাকে, ফুল ফল কম হলেই সেই গাছ মাথা ঝাড়া দিয়ে উঠে।
সুতরাং তুমি ভেবে নাও তুমি কোনটা। তো আমাদের ক্লাস 9 থেকেই মোটামুটি বাড়িতে শাড়ি পরলেই ভালো হয়, এরকম একটা পরিবেশ। এবং পরিবেশ শুধু বাড়ির না, বাড়ির বহিরাগত পরিবেশটাও সেরকম ছিল তখন হাওড়ায়, যে একটা জিন্স পরলেও সেখানে খুব আলোচনা করা হতো। সেখান থেকে অভিনয় করাটা খুবই ডিফিকাল্ট ছিল। তারপরে 94 আমার বাবা মারা গেছে আমার মাধ্যমিক পরীক্ষার আগে, এবং আমাদের সংসার আমরা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, বিশাল বড় ফ্যামিলি, এবং কাকা জ্যাঠা কেন্দ্রিক আমাদের জীবন। তো তাদের কনভিন্স করানোটা খুব একটা ইজি ছিল না আমার মায়ের পক্ষে, বা মায়ের খুব ইচ্ছা ছিল, চামড়া গোটায়নি, কিন্তু যেটা হলো আর কি, আমার অভিনয় করার জন্য আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ছাড়তে হলো। 96 আমি অভিনয় করেছি, 97 আমার বিয়ে হয়ে গেছে, কারণ আমার বাড়ি থেকে কাজটা করা সম্ভব হচ্ছিল না। এক দুই হলো যেটা, যে সেই যে আমি বাড়ি ছাড়লাম, এবং আমার অভিনয়ের জন্য আমার বরজাঠা যতদিন বেঁচে ছিলেন আমার মুখ দেখেননি, আমার কাকা জ্যাঠারা কেউ আমার মুখ দেখেননি, এবং আমি বাড়ির সামনের রাস্তা দিয়ে কোনো দিন ঢুকতে পারিনি গেট দিয়ে। আমি সবসময় আমাদের পোর্শন দিয়ে আমার মায়ের কাছে যেতে হতো আমাকে। এবং আমি যখন আমার জেঠিমাকে দেখতে পেলাম আমার বিয়ের পরে, আমার 19 বছর বয়সে যখন বিয়ে হয়েছে, তখন আমি লাস্ট আমার জেঠিমাকে দেখেছি। আমার প্রায় 37 বছর বয়স যখন হলো, তখন আমি জেঠিমাকে আবার দেখার সুযোগ পেলাম। ততদিনের মধ্যে একই বাড়িতে থেকে আমরা কিন্তু কেউ কাউকে দেখিনি, এক বাড়ি কিন্তু, বুঝতে পেরেছ? সুতরাং আমার বাড়ির সিচুয়েশনটা এতটাই কঠোর ছিল অভিনয় করার জন্য। তোমার শ্বশুর বাড়িকে তুমি বারে বারে, তোমার শাশুড়ি তোমার কাছে একেবারে নিজের মায়ের থেকেও কোথাও এগিয়ে রাখো তুমি? নিজের মায়ের থেকে এগিয়ে রাখি বটে, আমার মা দুজন মাকেই আমি একই সিংহাসনে বসাই, কারণ আমার মা যদি ইয়ে হয়, ওটার নাম কি, মানে কৃষ্ণের দুই মায়ের মতো, হ্যাঁ কৃষ্ণের দুই মায়ের মতো, একজন আমার জন্মদাত্রী, একজন আমাকে আমার মনে হয় মানুষ করেছে। কারণ 19 বছরটা, মানে মা, আমার মা যদি দেবকী হয়, আমার শাশুড়ি মা যশোদা, কারণ আমি মনে করি এখন 19 বছরে 18+ বিয়ে হওয়াটা যথেষ্ট কম বয়স। তারপরে এই বাড়িতে এসে আর যথেষ্ট স্ট্রং ওয়েতে মা আমাদের মানুষ করেছেন, যাতে কোনো প্রতিকূলতায় অসুবিধে না হয়, এরমভাবে মা, আমার মা সবসময় বলেছেন কাজ করতে শেখো, সুখ এলে বসে থাকবে, কষ্ট করতে শেখো, এইভাবে মানুষ করেছেন। তো এখানে আসার পরে সব থেকে আমি যেটা এনজয় করেছিলাম সেটা হচ্ছে স্বাধীনতা। শাশুড়ি মাকে কেন ভালোবাসি, সব থেকে আমার মনে হয়েছিল উনি আর আমি সেম স্টেজে দাঁড়িয়ে আছি। আমার যেরকম জীবনে প্রচুর না ছিল, ওনার জীবনেও কিন্তু হরেক রকম না ছিল, যেটা উনি ভেঙে কোনোদিন বেরোতে পারেননি, কিন্তু ওনার ভাঙার ইচ্ছে ছিল। এবং আমার জীবনে যে না ছিল সেটা আমি আমার অনেক ক্ষেত্রে, তো আমরা দুজনে কাছাকাছি এসে দুজনেরই সমস্ত না ভেঙে দিই। না ভেঙে দেওয়ার পরে আমার শাশুড়ি মামার বেস্ট ফ্রেন্ড এখনো অবধি। আপনি শুরুর দিকে যেমন তোমাকে বলছিলাম যে তুমি অভিনয় জগতে প্রথম থেকেই তোমার অস্তিত্বটা বুঝিয়ে দিয়েছিলে, কিন্তু ইন্ডাস্ট্রি তোমায় খুব পরে, তোমার মনে হয় না অনেকটা দিন পর তোমায় চিনতে পারলো যে মানে আলাদা করে অপরাজিতা আড্ডা হয়ে ওঠা? অ্যাকচুয়ালি কি জানো তো, টেলিভিশনে আমি প্রথম থেকে স্টার, টেলিভিশনে স্টার কিন্তু আর কেউ হবে না, টেলিভিশনে আমি প্রথম থেকে স্টার, রনি দাদা, রজতাভ দত্ত প্রথম থেকে, শাশ্বত প্রথম থেকে স্টার, টেলিভিশনে আমরা প্রত্যেকে স্টার, টেলিভিশনে আমি স্টার ছিলাম। এবং আমার কোনো আফসোসও ছিল না, না আমার সম্মানে কম ছিল, না আমি সব থেকে মানে টাকা পয়সায় কম ছিল, আজকে গাড়ি বাড়ি যাই করেছি সমস্তটাই টেলিভিশনের জন্য করেছি, সমস্ত কিছুতেই আমি এগিয়েছিলাম। আমার কোনো আফসোস ছিল না যে আমি কেন মাধুরী দীক্ষিত হলাম না, হওয়ার কারণও নেই। এবং আমি যেটা করতে পারি সেটা দিয়ে, মানে কমার্শিয়াল চলচ্চিত্রের অভিনেত্রী হওয়া যায় না, না আমি ঝাড়ের ঝাড় ধরে নাচতে পারি, শাড়ির বাইরে কোনো কিছু পরিয়ে দিলে আমি অভিনয় করতে কমফোর্টেবল নই। তুমি যদি আমাকে একটা ড্রেস পরাও, মানে আমি আমি কিন্তু খুব একটা কমফোর্টেবল নই, আমি সব সিনে কমফোর্টেবল নই, আমার কিন্তু নিজস্ব একটা ধারাবাহিকতা আছে, গন্ডিও আছে, বুঝতে পেরেছো? সুতরাং আমি আমার জায়গা থেকে খুব কমফোর্টেবল ছিলাম, আমার নামও ছিল টেলিভিশনে, আমি 1 নম্বর ছিলাম টেলিভিশনে, আমার পরে কেউ ছিল না, সেটা মানুষ বলে গেছে, যদিও আমি নাম্বারে বিশ্বাস করি না, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর হ্যান ত্যান বিশ্বাস করি না, কিন্তু টেলিভিশনে আমার কনফিডেন্স ছিল যে আমি টেলিভিশনে আমার জায়গা আছে। পরবর্তীকালে সিনেমা যখন আমার মতো করে এলো, আমার মতো করে হলো, তখন আমি সিনেমাতেও ভালো কাজ করেছি। আচ্ছা, শুরুর দিকে তো অতনুদার ওয়াইফ হিসেবে তোমাকে, এখনকার সিনারিওটা কি, এখন তো বদলেছে? শুরুর দিকে ছিল অতনু অপরাজিতাকে বিয়ে করেছে,
অতনুর বউ, অতনুর বউটা আমি খুব এনজয় করি করি এখন। এক্স্যাক্টলি, আমি এই বউ শব্দটা খুব এনজয় করি। যখন কেউ কারোর, আমি অনেককে দেখেছি যে বউকে নাম ধরে ডাকে না, বউ বলে ডাকে, ও বউ। আমার যে কি ভালো লাগে, আমার যে কি ভালো লাগে, এটা খুব সত্যি কথা যে আমি কোনোদিন কারোর স্ত্রী হয়ে, কারোর মা হয়ে, এই পরিচয়ে মেয়ে হয়ে এই পরিচয়ে বাঁচতে চাইনি। আমি অপরাজিতা আঢ্য হিসেবেই নাম, আমি বাড়িতে বলতাম যে আমার যদি কোনো কিছু না হয়, আমি বাড়িতে এক ঝুড়ি, মানে আমি বাজারে এক ঝুড়ি লেবু নিয়ে বসবো। ওই যে মাছ কাটে মাসি, তার পাশে ঠিক আমাকে মাসি অত ভালোবাসে, জায়গা করে দেবে, আমি লেবু নিয়ে বসবো। কিন্তু আমি কারোর পরিচয়ে বাঁচবো না এবং কারোর কাছে হাত পেতে আমি খাবো না। যার জন্য আমি 13 বছর বয়স থেকে নাচ শেখাই, বাড়িতে আমি হেল্প করি, বাড়ির থেকে আমি খাওয়ার ছাদ ছাড়া কিছু কোনোদিন নিইনি 13 বছর বয়স থেকে। সেই রকম এটা আমার জীবনের এম ছিল যে আমার নিজস্ব নাম হবে এবং অপরাজিতা আমাকে, আমার যেরকম শ্বশুর বাড়ির টাইটেল হাজরা, কিন্তু আমাকে অপরাজিতা আঢ্য বলেই চিনবে, বুঝতে পেরেছো? সুতরাং সেটা যেরকম হয়েছে, কিন্তু যখন কেউ কাউ মানে বউ হিসেবে, একটা মানুষের অনেক সত্তা, মেয়েদের অনেকগুলো সত্তা হওয়া প্রয়োজন, কারণ মেয়েরা সমস্ত রোল ভীষণ ভালো প্লে করে। যখন সে মা, যখন সে কাকিমা, সখন যখন সে জেঠিমা, এতগুলো মা সে আলাদা করে প্লে করতে পারে, মেয়েদের মতো ভালো অভিনেত্রী হয় না। সুতরাং তার যখন অতগুলো ক্যারেক্টারের অতগুলো নাম, তখন সবকটা সাকসেসফুল হওয়া উচিত। সুতরাং আমাকে যখন কেউ বাড়ির বউ বলে, আমি প্রচণ্ড এনজয় করি, আমি বাড়ির ভাই। এবং একদম সেটা আমরা দেখতেই পাই লক্ষ্মী পুজোর দিন স্পেশালি। এবং বললাম না, যখন কেউ ডাকে ও বউ, কেউ কারোর বউকে, আমি দেখেছি অনেক মানুষ আছে যে ও বউ, আমার বউকে অনেকে তুই বলেও ডাকে, ও বউ এদিকে আয়, ওরে বাবা, আমি ভীষণ এনজয় করি। কতদিন ডাকে কখন না, তা যখন বিয়ে হলো তখন ইন্ডাস্ট্রি, দুইজন বলছিলে যে এতগুলো অপশন ছিল, ইন্ডাস্ট্রির হার্টব্রেক হয়নি অনেকের? হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রির হার্টব্রেক হয়েছিল, লোকজন প্রচণ্ড রাগ করেছিলেন কেন আমি একজন টেকনিশিয়ানকে বিয়ে করলাম, সেটা নিয়ে অনেক ডামাডোলো হয়েছিল, অনেক লোক আমার পেছনে পলিটিক্স করেছে, তারা এখন মরেও গেছে, হ্যাঁ তারা এখন ইহলোকে নেই, তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলেছি। আমাকে একদম কাজ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই করেছিল, যারা কাজ করতো তাতে কিছু অবশ্য আসে যায়নি, কারণ ও তারপরে স্টুডিও চাকরি করতে ঢুকে যায়। এবং আলটিমেটলি কোনো ওসব করে কদিন, যে নিজেকে বৃহত্তর স্বার্থে বিশাল করে নিজেকে ভাবে, যারা যারা ভাবে যে আমার পরে আলটিমেট আমিই রাজত্ব করবো আর কেউ আসবে না, তারা হচ্ছে সব থেকে মূর্খ। কারণ আমার বাবা একটা কথা বলতেন যে তুমি পায়ে করে করে নুড়ি নিয়ে খেলছো খুব ভালো, ওই নুড়িটাই কোনো দিন দেখবে ভগবানের আসনে বসে কেউ পুজো করছে শিব হয়ে যাবে। সুতরাং কাউকে আন্ডার এস্টিমেট করা ঠিক নয়। সময় কমছে তাই একটা ছোট্ট খেলা, কয়েকজনের নাম বলবো এবং তার মধ্যে তোমার কিছু চরিত্র থাকতে পারে, তো যদি সেই চরিত্রগুলো চিনে সেই সিরিয়ালগুলো বা সিনেমাগুলোর নাম বলতে পারো এবং তার ডায়লগস কিছু বলতে পারো, আর কারোর নামও থাকতে পারে ওয়ান লাইনার তোমার কাছে, সে কেমন যেহেতু সময় কম। বিয়ে জীবনের একটা উন্নতি। আচ্ছা, সিরিয়াল মানে ছোট পর্দা বড় পর্দা দুটোই? এতদিন ধরে করছো ছোট পর্দার একটা আমার খুব ব্যক্তিগত প্রিয় চরিত্র রাধারানী, পুনিপুকুর, একটা চরিত্র মানে চরিত্রের কোনো একটা ডায়লগ যদি বলো। ডায়লগ বলতে গেলে বড় হয়ে যাবে, অ্যাকচুয়ালি ওখানে একটা ডায়লগ ছিল যে এ বাড়িতে কোনো কথা বলা যাবে না, যে মুহূর্তে তুমি একটা উচিত কথা বলবে অমনি তোমার মুখের কথাটাকে কেউ চিলের মতো ছট করে চলে যায়, ছো মেরে নিয়ে গিয়ে আরেকখানে কথা বলবে। এক আকাশের নিচে মিনু, একদম ওই রকম একটা বড় কাস্ট, এখন তো কোথাও অত বড় কাস্ট নিয়ে এখন কাজ হয় কিনা আমি জানি না, সেটার কোনো ডায়লগ মনে আছে বহুদিন আগে? একটা জায়গা ছিল যেখানে আমি আর আমার দিদি দুজনে ছাদে দাঁড়িয়ে আছি এবং আমি বুঝতে পারছি যে আমার দিদির সঙ্গে আমার বড়ের একটা প্রেম, সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না, এবং এই এপিসোডটা 2 দিন ধরে দেখানো হয়েছিল, মানে এত ভালো হয়েছিল এপিসোডটা, 2 দিন টেলিকাস্ট হয়েছিল। রীতাদি আর আমি ছাদে দাঁড়িয়ে আছি, তো রীতাদি মেঘকে দেখে কালিদাসের, মানে কালিদাস কীভাবে মেঘকে ব্যাখ্যা করেছিলেন সেটা বলছে, তখন আমি ওর দিকে তাকিয়ে বলছি, পূর্ব থেকে আসে মেঘ পশ্চিমে যায় ভেসে, মধ্যিখানে মরে যক্ষ মেঘ ভালোবেসে। অসাধারণ মলি, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়, অ্যাডজাস্টমেন্ট মানে তুমি কিছু দাও জীবন তোমাকে নতুন করে দেবে। জার্নি 22 ইয়ার্স, থ্যাঙ্কস আ লট,
অনেকটা সময়ের মধ্যে কোথাও এটা অক্সিজেন হলো আপনাদের জন্য আমাদের জন্য। খুব ভালো থাকো তুমি, এরকমই থাকো। আর দর্শকরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তুইও খুব ভালো থাকুন। This video was brought to you by Embazar.